আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, অথচ আমরা এই রমজানের গুরুত্বটুকু বুঝি না। সারা বছর আমরা যেভাবে পালন করি, যেভাবে আমরা দিন কাটাই, রমজান মাসটাও সেভাবে আমরা পালন করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহকে মাফ করাতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। এ কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আমরা এই হাদিসের মর্ম একেবারেই বুঝি না। কোনো কোনো সালফে সালেহিনের জীবনীতে শোনা যায়, তারা রমজান মাস আসার প্রায় 4 থেকে 5 মাস আগেই তারা প্রস্তুতি নিত। কেউ কেউ রমজান মাস আসার আগেই আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, জানি না এই রমজান মাস পর্যন্ত আমি বাঁচবো কি না। অথচ গত বছর আমি হায়াত ছিল, আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, আমি রমজান মাস যতটুকু পেরেছি আমল করেছি, আপনি অন্তত আমাকে রমজান মাস পর্যন্ত জীবিত রাখেন। এইভাবে সালফে সালেহীন তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে রমজান মাসের আশা করত। অথচ আমরা এতটাই উদাসীন যে রমজান মাসের গুরুত্ব এই জিনিসটা আমরা বুঝি না। আল্লাহ রাসূলের বিখ্যাত একজন সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মৃত্যুসজ্জায় ছিলেন, তখন কিছুক্ষণ আগে মৃত্যুর কিছুক্ষণ আগ মুহূর্তে বললেন যে, আল্লাহ, আমি এই দুনিয়ার জীবনকে ভালোবাসছিলাম, শুধু এই দুনিয়াটা জানি আমল করতে পারি, নেক আমল নিয়ে যেতে পারি, এই জন্য আল্লাহ আপনি তো জানেন। উনি মৃত্যুর আগ মুহূর্তে বললেন, আল্লাহ, এই দুনিয়ার হায়াতটা আমি এই জন্যই পছন্দ করছিলাম যাতে আমি দীর্ঘক্ষণ রোজা রাখতে পারি আর সেই রোজা অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে আপনার দরবারে হাজির হতে পারি। আমি দীর্ঘ রাত ঘুম নষ্ট করে আপনার দরবারে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে কাটাতে পারি, যাতে আমি এইভাবে আপনার দরবারে হাজির হতে পারি আমল নিয়ে। দীর্ঘক্ষণ এইভাবে যারা কিয়ামুল লাইল রোজার কাকুতি মিনতি করত, তারা পর্যন্ত রমজান মাসের হাহাকার করত। অথচ আমরা তাদের মতো তো নাই, তাদের কোনো একটা দিগও আমাদের নাই যে আমরা তাদের মতো আমল করি বা তাদের দেখানো পথে চলি, তারপরও আমরা কেন অত উদাসীন। এই রমজান মাস আসার সাথে সাথেই রহমতের দরজা সব খুলে যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে ছড়ায়া যায়, কেউ আমল নিয়ে ব্যস্ত, কেউ দুনিয়ার ভোগ বিলাসিকতায় ব্যস্ত। অথচ যেইটার জন্য রমজান আমাদের কাছে আসলো, আমরা ওইটা নিয়েই গোমরাহিতে পড়ে রয়েছি, আমাদের ওইটার কোনো গুরুত্বই দেই না। রমজান মাস যা সবচেয়ে বড় যে নিয়ামত, যে রোজা, এই রোজাটাই আমরা বুঝলাম না যেটার কতটা গুরুত্ব। কেউ কেউ আবার রমজানের গুরুত্বটা এমনভাবে দেখে যে বলে যে, এতক্ষণ কীভাবে আমরা রোজা রাখবো, 10 ঘন্টা 12 ঘন্টা। অথচ দেখেন, আপনার কাছে যদি আপনার পছন্দের কোনো ব্যক্তি আসে, তাহলে যত রাতেই আসুক বা যেই দিনই আসুক, আপনি কীভাবে সেই লোকটারে আপ্যায়ন করবেন, তখন আপনার কষ্ট আর কষ্ট মনে হয় না। অথচ রমজান মাসের 10-12 ঘন্টা আপনি সিয়াম পালন করবেন না খায়া, এটা আপনার এত কষ্ট। আসলে আমরা যদি আমাদের পছন্দের জিনিসটা যেভাবে আমরা আঁকড়ায় ধরি, এই রমজানটারে এইভাবে পছন্দ করতাম, তাহলে এই 10-12 ঘন্টা আমাদের জন্য কিছুই হতো না। কিন্তু আমরা মূলত নিজের ভোগবিলাসিকতার খায়েশের দিকে তাকায়া আমরা সব আখিরাতের কথা ভুলে গেছি। কেউ কেউ আবার রমজান মাসের 2-4টা রোজা পালন করে, কিছুদিন সালাত আদায় করে, তারপরে আবার যেই সেই। কিন্তু রমজান মাস কি এই জন্য আসছিল আমাদের জন্য? আল্লাহ তাআলা রমজান মাস দিয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার একটা সুযোগ দিছে। রমজান মাসে আপনি রোজা রাখেন, তার পাশাপাশি আপনি সালাত আদায় করেন, হয়তোবা এই সালাতের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন।
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সিয়াম পালন করলো আর রাতে কিয়ামুল লাইল আদায় করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তারপরে এই যে রমজান মাস আসলো, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াতের এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে এই রমজান মাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম রমজানের প্রতিটা রাতে আসতো। আর আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই যে যেই আয়াতগুলো তাকে শিক্ষা দেওয়া হয়েছে সেটা কি তার ভিতরে ধরে রাখতে পারছে কিনা সেটা পুরা পুরা শোনাইতো। তার মানে যদি জিব্রাইল আলাইহিস সালামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাইতো এতটা আগ্রহের সাথে, এতটা গুরুত্ব আছে বলেই তো কোরআন তেলাওয়াত শোনাইতো। তে কোরআনের এত মর্যাদা, এই রমজান মাসে কোরআন নাজিল হয়, অথচ আমরা কোরআন থেকেও গাফেল। কিন্তু আমাদের উচিত আমরা যতটুকু পারি, দুইটা পারি চারটা পারি সূরা যাই শিখছি ওইটাই যদি অল্প অল্প করে আমরা পড়ি, রাতে পড়ি বা দিনে পড়ি, আমাদের ভিতরে একটা অভ্যাস, অভ্যাসের জন্ম নিবে, তার পাশাপাশি এই রমজানের হক আদায় হবে। তার পাশাপাশি আমরা কিন্তু জিকির করতে পারি সারা দিন, বিভিন্ন কথাবার্তায় অহেতুক কথাবার্তায় আলোচনায় আমরা মগ্ন থাকি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা কম খাও, কম ঘুমাও এবং কম কথা বলো, উত্তম কথা বলো যদি বলো। তা আমরা যদি অন্তত কম কথা বলি তারপরও কিন্তু একটা আমাদের জন্য আমল, যেহেতু অহেতুক কথাবার্তা বললে আমাদের পাপ হয়, সেক্ষেত্রে আমাদের পাপও বন্ধ হইলো। আর যদি টুকটাক জিকির করি, যেই কোনো আমরা ইস্তেগফার করতে পারি, বিভিন্ন দোয়া আজগার আছে আমরা সেগুলো করতে পারি। তার পাশাপাশি আমরা একটু বাড়ায় বেশি বেশি দান সাদাকা করতে পারি। যদি আমরা দান সাদাকা করি সারা বছর টুকটাক আলহামদুলিল্লাহ আমরা যে যত পারি করি, কিন্তু যদি এই রমজান মাসে একটু বাড়ায় করি তাহলে একটু বাড়তি ফজিলত। কারণ আল্লাহ তাআলা এই রমজানের এতটা গুরুত্ব দিছে, এই রমজানের এতটাই গুরুত্ব দিছে যে সাধারণ দিনের চেয়ে, সাধারণ মাসের চেয়ে 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। দেখেন, আমরা যদি কেউ যদি আমাদেরকে বলে যে তুমি ব্যবসা করো বা চাকরি করো, তোমাদের সাধারণ সব সময়ের থেকে প্রতি মাসের থেকে আমি 10 টাকা বেশি বাড়াই দিব বা 10 গুণ বাড়াই দিব, তখন কি আপনি মিস করবেন? কোনো দিনই করবেন না। তখন চিন্তা করবেন যত কষ্ট হোক আমি এই অফারটা নিব। কিন্তু আমরা দুনিয়াবি এরকম অফার যদি মিস না করি, এতটা গুরুত্বের সাথে ধরি, তাহলে আমরা রমজান মাসটা কেন ধরতে পারবো না? আমরা ধরতে পারবো, আসলে আমরা এইখান থেকে গাফিল হয়ে আছি। তে আমরা যদি ওইখান থেকে একটু বাড়ায় বাড়ায় আমরা দান সাদাকা করি, তাহলে আমাদের এখানে নেকির পার্সেন্টেজটাও একটু বাড়লো। এই জন্য আমরা সারা মাস সারা বছর যা করি একটু বাড়ার চেষ্টা করি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে এতটা পরিমাণ দান করত যে যদি বৃষ্টি আসে তার আগে যে একটা মৃদু বাতাস আসে, সে বাতাসের পর যে বৃষ্টিটা ঝরঝর করে পড়ে, সেই বৃষ্টির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দান করত। কেন দান করত? উনি আল্লাহর রাসূল, ওনার অতীতেও গুনাহ নাই, ওনার বর্তমানেও গুনাহ ছিল না, উনি নিষ্পাপ ছিল, এক কথায় উনি সবভাবে নিষ্পাপ ছিল। কিন্তু তারপরও উনি দান করত, কারণ এই দানের ফজিলতটা এত ছিল। তা আমরা যদি একটু বাড়ায় করি, আমাদেরকেও এই ফজিলতটা আমরা নিতে পারবো। তা আমরা একটু পাশাপাশি বেশি বেশি দান করব। আর যাদের সাধ্য থাকে তারা যদি শেষ দশকের আপনার কদরের যে রাতটা, এটা নিয়েও একটা বিভ্রান্তিকর জিনিস আছে, কেউ বলে 27-এর রাতটাই শুধু কদরের রাত, আসলে এটা একটা ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা শেষ দশকেই বেজরাতগুলো তালাশ করো। যদি আমরা বেজরাতে তালাশ করতাম তাহলে কোনো না কোনো রাত্রে হয়তো বা আমরা পাবো ইনশাল্লাহ, কিন্তু আমরা শুধু একটা রাত নিয়ে ব্যস্ত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললো যে তোমরা 21, 23, 25 অথবা 27, কোনো কোনো আলেমের মতে 29ও তোমরা যাচাই করো। কারণ এমন হতে পারে 21-এর রাত্রে, এমন হতে পারে 23-এর রাত্রে, এমন হতে পারে 25-এর রাত্রে, এমন হতে পারে 27-এর রাত্রে, এমন হতে পারে 29-এর রাত্রে। তা আমরা যদি এই 20 দিন যে আমলটা করি তার চেয়ে একটু বাড়তি আমল, হতে পারে 5 মিনিট 10 মিনিট বাড়তি আমল করে আমরা কদরের রাত নিতে পারি, তাহলে আমাদের অনেক বড় একটা পাওয়া, প্রায় 1000 মাসের চাইতে উত্তম। অথচ আমরা দেখেন এখনো আমরা অনেকে ভাবতাছি যে এমনি যা মাস সাধারণভাবে যা পালন করছি, রোজা যেমনি আসে অন্তত শেষ দশকটা ধরুন, এইভাবে আস্তে আস্তে গাফেল হইতে হইতে আপনি শেষ দশকও পাইবেন না। তাহলে আমরা যদি এখন থেকে প্রস্তুতি নিতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা শেষ দশকে অবশ্যই এটার একটা আমলের ভিতরে মগ্ন থাকতে পারব। আর আরেকটা আমল, সেটা হলো ইত্তেকাফ।
শেষ দশকে যদি আমরা এর থেকে বসতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক বড় একটা সুন্নাহ। হয়তোবা আমরা বর্তমানে এর থেকে মসজিদে বসতে পারব না, কিন্তু অন্তত আমরা যে আমলগুলো বললাম, যেমন রোজা, সালাত, কিয়ামুল লাইল অথবা সাদাকা, তারপর আপনি কোরআন তেলাওয়াত, আবার শবে কদরের রাত, আপনি যাই বলেন, এর ভিতরে যদি কিছু একটা আপনার জীবনের সাথে মানায় নিতে পারেন আর সারা বছর সেটা আপনি চালায় যেতে পারেন জীবনের সাথে, ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবন হয়তোবা পরিবর্তন করে দিবে। কেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু বলছেন যে কেউ রমজান মাস পাইল আর অতীতের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য আল্লাহর লানত। আর যে ব্যক্তি এই কাজগুলো করব, এই এইভাবে সিয়ামের যে হকগুলো আদায় করব, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাই আমরা চেষ্টা করব অন্তত এর ভিতরে দুইটা পারি, চারটা পারি, পাঁচটা পারি বা সব পারি অবশ্যই আমরা কোনো না কোনো আমল আমাদের জীবনের সাথে জড়ায় নিব। আর বিশেষ করে আমরা আমাদের যে রোজা রাখা অবস্থায় চগলখুরি, কারো বদনাম, হিংসামি, গান বাজনা, বিভিন্ন জিনিসগুলো যে আছে এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা যেই ওয়াদা করছে যে আমাদের অতীতের গুনাহ মাফ করে দিবে, সেই গুনাহ অবশ্যই মাফ করে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তিনি চিরসত্য, তার কথাও সত্য। তো আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং রমজানের হককে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।